ঠিক আছে, শুধু আপনারা লিখিত কমপ্লেইন করুন। ঠিক আছে, মানে কি হয়েছিল এই সমস্যাটা হলো আমাদের ওই 13 নম্বর ওয়ার্ডের জলের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ওইখানে আমরা পথ অবরোধ করি, সেই সময় উনি আসেন, উনি ওনাকে বললাম আপনার তো অনেক ক্ষমতা আর আপনি এই জলের দিন। উনি কে? উনি কে? উনি মানে আমাদের বর্তমান যে চেয়ারম্যান অমরেন্দ্র সরকার। হ্যাঁ, উনি বললেন যে তাহলে এতদিন কি করলি, প্রশান্ত মিত্রকে আনতে পারলি না? আমি বললাম যে প্রশান্ত মিত্র তো আপনি তারাই দেন, এই হলো আমার অবরোধ। তখন উনি আমাকে মারতে ধেয়ে আসে। তারপরে আমাদের মার্কেটের সেক্রেটারিকে বলে আমাদের ব্যবসার প্রতিষ্ঠান দোকান, আমার দোকান এবং জয় মা কালী কেবিন একটা মিষ্টির দোকান বন্ধ করে দিলেন। আমাদের সেক্রেটারি বললেন যে হুজুরি হতে পারে, বন্ধ করে দিই। একদিন বন্ধ করে রাখলাম, পরের দিনই তারপরে পরের দিনকে এইটা আবার লাগাইছে। কি লাগিয়েছে? মানে এটা আপনার বাড়ি একটা, এটা আর একটা বাড়ি? হ্যাঁ, এটা আমার বড় ভাই, এটা ছোট ভাই, এটা ভাস্তার ভিতরে। আমার সেখানে কি করেছে যারা? তর্ক বিতর্ক করতে যাচ্ছে আমি তো আর ছিলাম না। মানে আপনার বাড়ি কি দখল করার জন্য ওরা পোস্টার লাগিয়েছে? এখন তো সেটাই ভাবছি, নালে কেন পোস্টার লাগবে? হ্যাঁ, এটা ওনার বাড়ি, কিন্তু এখন লেখা আছে তৃণমূল কংগ্রেস কার্যালয়। আচ্ছা, আজকে আপনি গঙ্গারামপুরের 2 নম্বর ওয়ার্ডে এসেছেন, কি কারণে? দেখুন, 13 নম্বর ওয়ার্ড বহুদিন থেকে গঙ্গারামপুরে জলের নিচে, এবং সেখানে জলের জল নিকাশি করার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় 15-20 দিন হয়ে গেল, জল এখনো আসে, আমি নিজে গিয়ে দেখলাম। সেই জন্য সেইখানকার বাসিন্দারা পথ অবরোধ করেছিলেন, এবং তখন সেই সময় মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তিনি এসেছিলেন, অমলেন্দুবাবু, তাই তো? উনি এসেছিলেন সেই সময়। গ্রামের ওখানকার যারা বাসিন্দা তারা বলেন যে আপনি জলের ব্যবস্থা করুন, এখান থেকে জল নিকাশির ব্যবস্থা করুন। উনি অত্যন্ত দুর্ব্যবহার করেন, বাজে কথা বলেন, এবং যারা প্রতিবাদ করেন, এই মাননীয় দিলীপ ঘোষ, ইনি ওখানকারই বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তার পৈতৃক বাড়ি হচ্ছে এখানে, উনি প্রতিবাদ করায় পরের দিনই ওনার দুটো দোকান বন্ধ করে দেওয়া হয় একদিনের জন্য, এবং ওনার মিষ্টির দোকান, সেখানে প্রচুর মিষ্টি টিষ্টি পচে যায় এবং তার লোকসান হয়। এবং তার পৈতৃক বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পৈতৃক বাড়ির সামনে তার যে ঢোকার গেট, সেখানে 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে একটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ জোর করে এই বাড়িটি দখল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের গুন্ডাগিরি গোটা দেশে, গোটা রাজ্যে এইভাবে ছড়িয়ে পড়ছে, এবং এর হাত থেকে মানুষ নিস্তার চাইছে, তারা বুঝতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে, 21-এর আগেই কিন্তু তৃণমূল সরকার এখান থেকে উচ্ছেদ হবে, জনগণ হাতে নিয়ে উপড়ে ফেলবে এই সরকারকে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, জেলা শাসকের মাধ্যমে, এসপির মাধ্যমে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, কারণ কোনো একজনের বাড়ির সামনে কেমন করে কার্যালয় এবং তার কনসেন্ট ছাড়া হতে পারে?